আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তিন্নি, তিন্নি আর্টিস্ট্রি চ্যানেল থেকে। চলুন আজ সবাই মিলে খুব ভালো লাগার ছোট্ট একটি জল রং আঁকি। খুব সহজে জল রঙের মধ্যে আমরা আমাদের আনন্দ খুঁজে পাব। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আচ্ছা, শুরুতেই আমরা যে ছবিটা আঁকব সেই ছবির একটা সুন্দর নীল আকাশ এঁকে ফেলি। আঁকতে যাচ্ছি একটা বসন্তের ছবি, এই জন্য নীল আকাশে ব্যবহার করছি কোবাল্ট ব্লু হালকা শেড নিয়ে। প্রথমেই আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি কাগজটা, যেহেতু জল রঙে আঁকব। এরপরে আমি তুলি দিয়ে হালকা শেড দিয়ে দিয়েছি, মূলত মেঘটাকেও রাখার জন্য, যদিও বসন্তের আকাশ একটু নীলচে হয়। এরপরে নিচের যে মাটিটা থাকবে সেখানে আমি একটু ভিন্নতা বা সবুজের আবহ আনার জন্য লেমন ইয়েলো শেড ব্যবহার করছি। সাধারণত আমরা সরাসরি মাটিতে লেমন ইয়েলো দেই না, কিন্তু বসন্তের ছবি যেহেতু আঁকছি একটু তরতাজা ভাব তো আনতেই হয়, এ কারণেই লেমন ইয়েলো দিচ্ছি। এরপরে আমি যে একটা মেঠো পথ আঁকতে চাচ্ছি এজন্য আমি ইয়েলো ওয়াকার ব্যবহার করেছি। সাধারণত মেঠো পথের দৃশ্যটা আরেকটু স্পষ্ট হবে ধীরে ধীরে। আমি রাস্তাটার চারপাশে শেড দিয়ে রাখছি, মূলত রাস্তার ডেপটা বোঝানোর জন্য। বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে বয়ে চলে দক্ষিণা হাওয়ার মাতাল সমীরণ, গাছে গাছে নতুন কুড়ি জেগে উঠে। এখন আমি আইভারি ব্ল্যাক দিয়ে গাছের আদল দিচ্ছি। বাতাসে পাতা ঝরার শব্দ আসে এবং সেই সাথে গাছে গাছে নতুন পাতা আর ফুলের সমারোহ দেখা যায়। ঝোপঝাড়গুলো নতুন পাতার আবহ দেখা যায়। এখানে আমি যে ঝোপঝাড়টা দিচ্ছি সেগুলোকে বোঝানোর জন্য আমি ভেরিডিয়ান হিউ এবং কালো রং ব্ল্যাক মিক্স করে ব্যবহার করেছি। রাস্তার দুপাশে ঝোপঝাড়ের পাশাপাশি আমি পেছনের যে গাছগুলো থাকে, দূরের যে গাছগুলো দেখা যায়, হালকা আবহ বোঝার জন্য আবার ভেরিডিয়ান হিউ ব্যবহার করছি। বসন্তে গাছের আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহুতান আমাদের আবেগে মনকে করে তোলে উদাস, তাই না? আবার দেখা যায় যে শীতের খোলসে যে চুপসে থাকে কৃষ্ণচূড়া রাধাচূড়া, এরা যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে। পলা শিমুল গাছে লাগে বসন্তের ছোঁয়া, বসন্তের ছোঁয়ায় মন যে আমাদের আবেগী হয়ে ওঠে এজন্য কিন্তু কবি হতে হয় না সবাইকে। খুব সাধারণ মানুষও দেখবেন হঠাৎ হঠাৎ উদাস হয়ে যাবে, অথবা হঠাৎ করে কান পাতলেই শুনবেন পাগল কোনো কোকিল কুহু কুহু করে ডেকেই চলেছে। মজার বিষয় কি জানেন, আমার অফিস যেখানে সেখানে এরকম একটা পাগল কোকিল আছে। বসন্ত আসার আগের থেকেই তার কুহু কুহু ডাকে আমরা অস্থির, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সাথে সাথেই যেন তার ডাক বাড়তে থাকে। আচ্ছা, যাকে নিয়ে এই ছবিটা, এবার তাকে আঁকছি। এখানে আমি আঁকছি পলাশ ফুলকে, মূলত পলাশ গাছের ছবি আঁকতে যাচ্ছি। পলাশের ইংরেজি নাম প্যারট ট্রি, আবার অনেকে বলে ফ্লেম অফ দ্য ফরেস্ট। আমার না ফ্লেম অফ দ্য ফরেস্টটাই বেশি পছন্দ হয়েছে। সংস্কৃতিতে আবার এর নাম কিংশুক, কি সুন্দর না প্রত্যেকটা নামই। আমি এখানে ক্রিমসন লেক রেড ব্যবহার করছি, এই শেডটা দিয়ে আমি পলাশ ফুলের আবহ বোঝানোর চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি থেকে শুরু করে কম বেশি সব কবি পলাশ ফুলের রঙে আন্দোলিত হয়েছিলেন। আমাদের রবি ঠাকুর বলেছেন, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আচ্ছা, ইংরেজি নামটা কি এই আগুন জ্বালানো রবি ঠাকুরের কবিতা থেকে এসেছে? ফ্লেম অফ দ্য ফরেস্ট, বনে বনে আগুন লেগে যায়। শুধু কি বনে আগুন লাগে, মনেও আগুন লাগে, তাই না? নীল দিগন্তের পটভূমিতে এইসব ফুলের অপূর্ব দৃশ্য বিভিন্ন গানেও আমরা কিন্তু খুঁজে পাই। ক্রিমসন লেক রেড এখানে ব্যবহার করেছি এবং পাশাপাশি আমি পাশের যে গাছটা আছে সেই গাছের সবুজ আবহটাও এখানে বোঝানোর চেষ্টা করছি।
একটা গাছের পাতা আরেকটা গাছের ফুলের সাথে মিশে যাচ্ছে। এখন আমি স্যাপ গ্রিন আর প্রুশিয়ান ব্লু মিক্স করে আমাদের যে ঝোপঝাড়গুলো প্রথমে এঁকেছিলাম সেগুলোকে আরেকটু ডেপথ দিচ্ছি, মানে শেড দিয়ে বিভিন্ন ঝোপঝাড়কে আরেকটু স্পষ্ট করছি। জল রঙের মজাটা হলো আপনি প্রথম শেডে যে রঙটা ব্যবহার করবেন সেই রঙটা একটু আবছা হয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে, তাই প্রথম লেয়ার দেওয়ার পরে যখন দ্বিতীয় লেয়ার দিবেন তখন আরেকটু বুঝে শুনে দিলে ছবিটা খুব কম সময়ে কমপ্লিট করা যায় এবং মোটামুটি খুব সহজেই দৃশ্যমান হয়। আমরা যা বোঝাতে চাচ্ছি আর কি সেটা বোঝানো যায়। আচ্ছা, ঋতুরাজ বসন্তের আগমন বার্তা প্রচার করে যেন আমার জন্য পলাশ গাছ। পলাশ গাছের ডাকে সাড়া দিয়ে যেন মানুষ যেমন বারবার ফিরে তাকায়, সেরকম অসংখ্য পাখি যেন তাদের ডাকে সাড়া দেয়। মনে আছে ছোটবেলায় কি আপনারা দেখেছেন যে টিয়া পাখিদের দল পলাশ গাছে কিচিমিচি করছে? টিয়া পাখি ঠোঁটের সঙ্গে কিন্তু পলাশ ফুলের রং মিলেমিশে একাকার হয়ে যায় এবং অদ্ভুত একটা মিল আছে। সব মিলিয়ে পলাশ ফুল খুব সুন্দর একটা ফুল, যদিও গন্ধহীন। গত বছর আমি পলাশ ফুল নিয়ে কিছু ছবি তুলেছিলাম। মনে হলো যে আমি পলাশ ফুল আঁকবো, কিন্তু পরে মনে হলো যে কিছু জিনিস আসলে আঁকা যায় না, তার সৌন্দর্য আসলে অনুভব করতে হয়। তারপরেও এই ছবিটা আঁকতে গিয়ে আমার মনে হলো যে না, কিছু একটা আঁকা থাক। মেঠো পথকে আরেকটু দৃশ্যমান করার জন্য আমি এখানে ব্ল্যাক এবং ব্রাউন সিয়ানা ব্যবহার করেছি। পাশাপাশি আমি দুপাশের যে ক্ষেত এবং জমি আছে সেটাকে আরেকটু স্পষ্ট করছি। এখানে কালো এবং ব্রাউন সিয়ানা দুটোই ব্যবহার করেছি। আমি খুব সহজ একটা ছবি আঁকার চেষ্টা করছি, মূলত পলাশ ফুলকে ফোকাস করে বা পলাশ গাছকে ফোকাস করে। চলতি পথে দূর দূরান্তে যখন কিছুই দেখা যায় না, হঠাৎ করে রাস্তার পাশে একটা পলাশ গাছ দাঁড়িয়ে থাকে অদ্ভুত রঙিন জলজলে ফুল নিয়ে, বিক্ষিপ্ত মন তখন বারবার ফিরে যায় ওই গাছটার দিকে। এই একই ভাব কিন্তু আমার শিমুল গাছের সাথেও হয়। আমি বুঝি না, এই গাছগুলোর একটা অন্যরকম জাদুকর ব্যাপার থাকে, তাই না? আচ্ছা, শেষে আমি এখন একটু সবুজ আর একটু হলুদের ছোঁয়া দিয়ে রাস্তার পাশে যে ঝোপঝাড় ঘাসগুলো আছে সেগুলোকে আরেকটু স্পষ্ট করে দিচ্ছি এবং গাছের পাতাতে আমি একটু সবুজ আবহাওয়া আনছি, যেহেতু বসন্ত। সবুজ পাতা, একটু হলদে পাতা, নতুন পাতার কুড়ি বোঝাতে হবে। আর পলাশ ফুল কি শুধু গাছে থাকবে? কিছু পলাশ ফুল একটু রাস্তার মধ্যেও দিয়ে রাখি, ঝরে ঝরে পড়েছে পথিকের জন্য। যদি কেউ একটু থেমে দাঁড়ায়, ফুলগুলো হাতে তুলে ধরে এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখে আর মুগ্ধ হয়। মুগ্ধ করার জন্যই কিন্তু সব কিছু, তাই না? কারো যদি একটু ভালো লাগে যাবতীয় জীবনের থেকে বাইরে গিয়ে একটু অন্যরকম আলাদা আনন্দের অনুভূতি হয়, আমাদের ভালো লাগাগুলোকে ধরে রাখার চেষ্টা আমরা যেমন ছবিতে করি সেই রকম আমরা ছবি আঁকাতেও করি এবং ছবি আঁকার মূল উদ্দেশ্যই হলো ভালো লাগা। ছবিটি আঁকতে আমার খুবই কম সময় লেগেছে এবং এখানেও আমি খুব কম সময়েই শেষ করছি। আশা করি আমার সাথে আপনারা যারা আছেন আপনাদেরও খুব ভালো লাগছে এবং বরাবরের মতোই আমি আবারও বলবো, কোনো ধরাবাঁধা নিয়ম নেই ছবি আঁকার। এবং জল রং আমার কাছে মনে হয় যতটা না স্পষ্ট করা যায় তার থেকে অস্পষ্ট বেশি থেকে যায়, এবং এই যে অস্পষ্টতার একটা রহস্য, এটাই যেন জল রঙের আবেদনটাকে আরও দারুণভাবে আমাদের সামনে তুলে ধরে। আমি এখানে গাছগুলোর যে শাখাগুলো আছে সেগুলোকে আরেকটু স্পষ্ট করছি এবং সেকেন্ড লেয়ার দিচ্ছি। এখানে আমি খুব বেশি কিছু এই ছবিতে দিতে চাচ্ছি না, জাস্ট আমি ফোকাস করতে চাচ্ছি ফুলের গাছটাকে, পলাশ ফুলের গাছটাকে। বাংলাতে আমরা পলাশ ফুল বলি, কিংশুক বলি এবং ফ্লেম অফ দ্য ফরেস্ট বলছি, ইংলিশে প্যারট ট্রিও বলছি এবং কত নাম না। আমার ছবি প্রায় শেষের দিকে এসে গেছে, আমি কিছু লাইট অ্যান্ড শ্যাডোর একটু ইলুশন ক্রিয়েট করতে চাচ্ছি। সো ফাইনালি আমার ছবি প্রায় শেষ এবং মোটামুটি যা দেখাতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করেছি তা হয়ে গেল। থ্যাংক ইউ আপনাদেরকে আমার সাথে ছবি আঁকবার জন্য। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অন্যান্য ছবির জন্য।